সাফজয়ী পাহাড়ের তিন নারী ফুটবলারকে জমকালো সংবর্ধনা দিলেন রাঙামাটি জেলা প্রশাসন সহ চার সরকারি বেসরকারি সংস্থা। শনিবার সকালে রাঙামাটি মারি স্টেডিয়ামে সাফজয়ী নারী চ্যাম্পিয়নশিপ 2024-এ জয়ী পাহাড়ের তিন নারী রূপনা, ঋতুপর্ণা এবং মনিকাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে সাফজয়ীদের নগদ অর্থসহ ক্রেস্ট প্রদান করা হয়। জেলা প্রশাসনের বর্ণাঢ্য আয়োজনে সকাল 10:30টায় ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ হতে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে তাদের বরণ করে পর্যটন শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মারি স্টেডিয়ামে পাহাড়ের সাফ তিন নারীকে সংবর্ধনা দেন প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। খুবই আনন্দিত এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি, কারণ এই দিনের জন্য হচ্ছে আমার প্রায় আমি ঢাকাতে প্রায় 20 দিনের মতো ছিলাম। তো আমাকে প্রতিনিয়ত হচ্ছে আমাকে আমার খোঁজ নিয়েছেন যে আমি বাসায় কবে আসবো। খুবই এক্সাইটেড, অনেক অনেক ভালো লাগে এরকম সংবর্ধনা। তো অবশ্যই আমি ধন্যবাদ জানাই সবাইকে যারা আয়োজন করছেন। তো সংবর্ধনা দিলে তো অবশ্যই কারোর ভাল লাগে না, সবারই তো ভাল লাগে। তো মানে অনেক কিছু আয়োজন করতেছে, অনেক কিছু করতেছে, অনেক ভাল লাগতেছে সত্যিকার অর্থেই। সাফজয়ী আমাদের তিনজন নারী ফুটবলার, তারা রাঙ্গামাটির গর্ব এবং তারা রাঙ্গামাটির অহংকার। আমরা তাদের জন্য অবশ্যই গর্ব অনুভব করি। দল মত নির্বিশেষে সকলে একসাথে এই এই ওদের এই কৃতিত্ব থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি, অনুপ্রেরণা গ্রহণ করতে পারি এবং উত্তরোত্তর আমরা সাফল্যের দিকে আরও এগিয়ে যেতে পারি। এরা আমাদের দেশের গর্ব, আমাদের পার্বত্য চট্টগ্রামের গর্ব। তারা যেভাবে আমাদেরকে সাব গেমে জিতিয়ে এনেছে আমরা অত্যন্ত খুশি এই জন্য। তো আমরা ঋতুপর্ণা, মনিকা এবং রূপনার তাদের যে সমস্যাগুলো আছে আমি চেষ্টা করব জেলা পরিষদের পক্ষ থেকে সেই সমস্যাগুলো দ্রুত সমাধানের ব্যবস্থা নিতে।